হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে অনেক 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 কথা বলতে। তো কথা হচ্ছে, কাজকর্ম অনেকটাই প্রায় গোছানো হয়ে গেছে, এবার শুধু একটু থালা বাসনগুলো মেজে জামা কাপড় ধুয়ে স্নান করব। তো তার মধ্যে আজকে একটা কাণ্ড ঘটে গেছে, যেটা হচ্ছে কি আর কি বলো তো, সেটা হচ্ছে আজকে আমাদের রাস্তা ঢালাই হবে, মানে সামনের বাড়ির রাস্তাটা ঢালাই হবে। তো সকাল থেকে লোকজন হই হুল্লোড় করা শুরু করে দিয়েছেন, কারণ রাস্তার মুখটা একটু সরু হয়ে গেছে মোড়ের জায়গাটা, তো তার জন্য একটু হই হুল্লোড় শুরু হয়ে গেছে, রাস্তা হবে না, ঢালাই দিতে দেবো না, পাড়ার লোক সবাই বলছে। তো যাই হোক, রাস্তা তো শুরু হয়ে গেছে, আর অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। ওকে, আর আমি তেলের পিঠে খাচ্ছি, খাবে তোমরা কি? হ্যাঁ। তো ফ্রেন্ডস, আমি ফাইনালি সব কিছু কাজকর্ম গুছিয়ে একেবারে ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো পার্জি দিয়ে তো তোমাদের সাথে চলে এসেছি বগর বগর করতে। তো এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি, বেলা 11টা বাজে, মানে আমার জন্যই হয় না, আমি সব একেবারে কাজকর্ম গুছিয়ে তাই খেতে যাই, নাহলে একটু বসে নিলে কী হয় আবার লেট হয়ে যায়। তো সেই হিসাবে আজকে খাওয়া দাওয়া হয়নি। তো আজকে সকালে খাওয়া দাওয়াতে রয়েছে রুটি, আর কালকে মানে আর কি মাংস রান্না হয়েছিল। তো মাংস, ঝোল, আলু, মাংস নেই, মাংস সব সবার হয়ে গেছে, তো এরকমই কিছু আছে। তো সেটা দিয়ে রুটি আর ওটার তরকারি, ওই তরকারিটা দিয়ে কাজবার আর কি সারা হবে। ওকে, তো যেহেতু এটাই এখনকার রুটিন, তো এর পরের দুপুরে লাঞ্চে কী হবে অতটা আমি বলতে পারছি না, কারণ সেটা মার ফ্যাকচার, কারণ মা রান্নাবান্না করে আর মাই জানে সব কিছু কী কারবার হয়। তো চলো এখন বকবক করবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে, টাটা, বাই বাই। তো ভাত খাওয়া শেষে দেখতে পেলাম সিমেন্টের গাড়ি এসছে, তো সিমেন্ট লাবাচ্ছে এখন। তো লাবানোর পরবর্তীতে এপাশের দিকে দেখলাম যে ঢালাইয়ের কারবার তো একেবারে জোর দমে শুরু হয়ে গেছে, আর এখানে আসছে এটা হচ্ছে আমার বড় মা। তো বড় মা, হ্যালো ফ্রেন্ডস। তো দেখো, আমি একদম রেডি হয়ে আর কি ঝাঁকাঝাঁক চলে এসেছি একেবারে উপরে ছাদের আর কি, যে শর্টস ভিডিও করতে। তো সাথে থাকো, দেখতেই পাবে। আর দেখো আমাকে ফুলভাবে, আমাকে কেমন লাগছে। ওকে, আজকে একটু নতুন স্টাইলে আর কি একটু সাজগোজ করেছি, প্লিজ দেখো দেখো তোমরা। ওকে, কেমন লাগছে অবশ্যই বললো দেখে টেকে। ওকে, কান্তি কান্তি ঘুমাই যখন নিশি রাতের কালে। তো গাইস, আমার শর্ট ভিডিও করা কমপ্লিট, আর এবার আমি ড্রেসটা চেঞ্জ করে দেবো, আর তোমরা অবশ্যই দেখে বলো যে আমাকে কেমন লাগছে। ওকে 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 ওকে, তো টাটা, আগে চেঞ্জ করে নিই। ফাইনালি আমি চেঞ্জ করে নিয়েছি, বাট মুখটা এখনও ফ্রেশ করিনি, তো একটু বাদে করবো, আগে ছেলেকে খাই নেবো তারপর। ওকে, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ছেলেকে নিতে আসলে দেখলাম যে ছেলে তো একেবারে রাস্তা দেখতে ওস্তাদ হয়ে গেছে, রাস্তা তো অর্ধেক পর্যন্ত চলেছে আর সবাই দেখছে, আর ওখানে তোমাদের দাদাভাই আছে পাহারাদার হিসাবে দেখছে, দেখো। তো গাইস, রাস্তা তো হতে থাকুক, আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে।